যে তুমি এরকম না বলে আসলে কেন আরে সারপ্রাইজ দাও দিনেশ এটা তুমি আমায় কোনো অক্সিডেট জুয়েলারি দেখছো না দাঁড়া হয়ে গেছি সবাই এন্ডি করছি ভাবি অটোগ্রাফ দিয়ে দাও ও মাই গড চার গ্লাস দাও পায়েল তোকে দেওয়া হবে না তুই এসছিস কেন এসছিস কেন না তুই কেন এসেছিস হবে না খাওয়া বা সকাল থেকে আমি খাইনি তুই তো খেয়ে নিয়েছিস পেট পুরে আমার কিছু খেতে ইচ্ছা করছে না চিয়ার্স হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাশট্যাগ উই আর বং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখলে আমরা সকাল সকাল উঠে আখের রস খেয়ে নিয়েছি সকাল থেকে কিছু খাইনি ব্রেকফাস্ট করতে আমার মন করছে না শুধু লিকার চা খেয়েছিলাম তো পায়েল আমি সবাইকে মানে আমরা আমি ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছি অ্যাকচুয়ালি সবাই মিলে খেয়েছি পাশে ওরা কাকিবাড়ি থেকে সবাই তারপরে আমরা মাম্মি তারপরে ওই নানি এসেছে নানি সবাই মিলে আখের রস খেলাম আমি কি মাথায় এসেছিলো আমি মানে আমাদের দুজনের ভিডিও বানিয়ে আর ব্লগ মানে ভিডিও বানাতে ভুলে গেছি কেমন করে বললাম না আমি একটু ক্যাবলার মতো তো আমি আমাদের দুজনের ভিডিও বানানোর পরে মানে খাওয়ার চোটে আমরা ভুলেই গেছি মানে ওখানে গল্প করছিলাম সবাই এসেছিলো ওরাও খাচ্ছিল তারপরে আমরা ভুলেই গেছি ব্লগ বানাতে ওই যে আমাদের আখের রসালা চলে যাচ্ছে তো এতক্ষণ ওখানেই দাঁড়িয়েছিল আমরা সবাই মিলে খেলাম কত মজা করলাম মানে এই ব্লগটা মানে ব্লগটার এই ভালো পার্টটাই মিস হয়ে গেল বল ভাই আমি তোমার দ্বিধায় বাঁচি এমন দ্বিধা তোমায় চিনেছি পুরোটা তোমার স্বপ্নে পুড়ে যায় তোমায় চেয়েছি তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি এখনো অনেকবার ফিল্ম করার চেষ্টা করছি বাট এই মেয়েটা এত হাসাচ্ছে এত হাসাচ্ছে কি বলবো ঠিকঠাক বসতে পারে না না হাসাতে মানে কি বলবো কথা বলতে দেয় ঠিক আছে তখন থেকে কতবার টেক নিলাম আমার মানে মাথা খারাপ হয়ে গেছে তুই বল বল এসব কেন চলছে কারণ হচ্ছে আমাদের এখানে কারেন্ট চলে গেছে আমাদের কাছে ওয়াইফাই নেই আমার ফোনে রিচার্জ নেই ওর ফোনে রিচার্জ নেই মাম্মির ফোনে রিচার্জ নেই কারণ আমাদের রিচার্জ শেষ হয়ে গেছে বুঝতে পারিনি কারণ ঘরে ছিলাম ঠিক আছে আর আমি তো রিচার্জ করিনি কারণ এখানেই রয়েছে আমি বেরোচ্ছি না কি করতে রিচার্জ করবো আর এদের রিচার্জ শেষ হয়ে গেছে কিন্তু টেরি পাইনি তো যাই হোক কি করবো এখন গান শুনছি ওর দাদা তো কন্ট্যাক্ট করতেই পারবে না এসে গেছে হয়তো তখন অফিস থেকে দুপুরবেলা না মাম্মি বললো তো কত জিবি ছিল শেষ করে দিয়েছিস তুই নিয়ে নি মাম্মি অনেক করে ছিল সো মাচ টু মাচ বিউটিফুল আই বেবি আই এম সুইট 16 ইয়ার্স আই এম স্টিল 12 নো ইউ আর 32 আগে যখন আসতাম রিমি এইটুখানি ছিল এইটুখানি ছিল এতটা ছিল এই গ্রিলটা দেওয়া থাকতো আর হচ্ছে গ্রিলের বাইরে রিমি হচ্ছে জামা কাপড় টাওয়াল সব নিয়ে দাঁড়িয়ে থাকতো ওই ছবিগুলো আছে আমার আমি দিয়ে দেবো তো ছোটদার কাছে চাইবো পাশে একটা পপ আপ দিয়ে টক করে দিয়ে দেবো তোর ছবিটা দিয়ে দেবো কি বলো মাম্মি রিমি হচ্ছে সব থেকে কিউট গালা লাগে না না ওই যে ওই যে একজন আছে বাবা সে রাগ করবে ওরও গালটা কিন্তু অনেক কিউট আরে দাঁড়া কি প্যার মহব্বত বাবা আমি আর পারি না ব্লগে দেখানোর জন্য আর মানে আছে কিন্তু এগুলো শুধু ব্লগে দেখানোর জন্য রিয়েলিটি তো রিয়েলিটি তো কি সুন্দর রোডটা আসছে দেখো দিদি সাইন্টিস্ট সাইন্টিস্ট
Oh my god, sexy ladies. Oh god. এরা হচ্ছে সরস্বতী পূজা নিয়ে আলোচনা করছে। আমি এক্সাইটেড। আসলে এক্সাইটেড শুধু টাইম মারার জন্য আর কিছু না। এটাই টাইম। আমার সব এক্সাইটমেন্ট চলে গেছে। আমি বুড়ি হয়ে গেছি। আমার না স্কুল আছে না কলেজ আছে। বুড়ি হয়ে গেছি। আর ম্যারিড গার্ল ভাবি। ম্যারিড গার্ল হওয়ার আগেও যাবে না তোমায়। এখন তো আমরা তাকাবো। কে বলেছে তাকানো যাবে না? চোখ তো আমার। আমি তাকাতেই পারি। তাকে তাও ভালো। কিন্তু আমি তো তাকাবো। তো দাদা নেই তো দাদা নেই। আমি কি করব? ফুল সাপোর্ট। সেখানে কার সাথে ন্যানমাটাক? ওমাই গড, ভাবি দেখো সানকিস্ট করেছে আমার। দেখো শোন একটা কথা বলি, তো দাদা এখানে নেই, ঠিক আছে? আমি ন্যানমাটাক করবো না, আমাকে তো লোকজন দেখবে। বিকজ আই এম টু মাচ সুন্দরী। নো নো নো, টু মাচ সুন্দরী। ন্যানমাটাক আমি সাপোর্ট করব। ও গড, সব পাগল পাগলের দল। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি ওরা ঘুরতে বেরোবে সকালবেলা, আর আমি হচ্ছে বিকেলবেলা ওদের সাথে একটু বেরোবো, খেয়ে খাওয়া দাওয়া করবো। ও যাবে ওর ফ্রেন্ডের সাথে, আমি বেরোবো তো আমার পুরো ফ্রেন্ডের সাথে। ও বলছিল চলো চলো ভাবি আমার সাথে চলো। আমি বলছি আমি গিয়ে কি করবো ওখানে, সব বাচ্চা বাচ্চা তোদের মধ্যে। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, এটাই বলবো। মানুষ আমার ভাবি অনেকই বড় স্টাইলিশ, এখন সেলিব্রিটি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মোটেও না মোটেও না, এটা হচ্ছে এখন শাড়ি পর তোমরা দেখতে পাবে ভাবি সেলিব্রিটি হয়ে গেছে। আর আমি পিছনে এমনি করছি ভাবি অটোগ্রাফ দিয়ে দাও, অটোগ্রাফ দিয়ে দাও। সেলিব্রিটি মানুষের এইসবই বলা উচিত। আমি তোমার অটোগ্রাফ দেবো না ফ্রিতে, আমাকে খাওয়াতে হবে অনেক কিছু। হাই শাড়ি দি, চলো চলো। কি শাড়ি নিবি? আমার হলুদ রঙের শাড়ি। তোমার কিছু শাড়ি তো এখানে আছে। আমার সব ইন্ডিয়ান ড্রেস রেখে গেছিলাম তোমাদের আগের ব্লগে বলেছি আমি। তো কি আছে দেখি দিতে, চারিদিকে ব্যাকপ্যাক। আমি এবার এই ট্রলি দে বাবা, ট্রলি এই ট্রলির মধ্যে অনেক কিছু ঢুকিয়ে নিয়েছি। তো দাঁড়াও দেখছি রিমিকে কি দেওয়া যায়। হলুদ তো এখানে কিছু নেই। এই যে রিমি এই শাড়িটা নিলো ভাবির কাছ থেকে। হ্যাঁ এটা আমি কিনেছিলাম। এটা হচ্ছে এমব্রয়ডারি করা একটু আঁচলটার মধ্যে, জাস্ট ইয়েলো কালারের। ওই দিদির বিয়ের সময় আমি কিনেছিলাম হালদিতে পরার জন্য, অননদির বিয়ের সময়। তো একদিনই পরেছিলাম একটুখানি, তাও 5 মিনিটের জন্য পরেছিলাম, মানে 5 মিনিটেরও বেশি না। পরলে কিছু যায় আসে না, খুলে ফেলেছিলাম ওই সকালবেলা বসে গেছে। কি নিয়ে কি দেখাচ্ছ? আমি ভাবছি ওই ব্ল্যাকটা না পরে এটাই পরবো, শরীরটা একটু ভালো। বলো কি কি দেখাচ্ছ, কার জন্য দেখাচ্ছি? না ওই ব্লাউজ নিচ্ছি। ও তুই পরবি আবার শাড়ি চেঞ্জ? আচ্ছা নিজের শাড়িটা চেঞ্জ করেছে, বলছে এটা পরবে। এতদিন অন্য শাড়ি ডিসাইডেড ছিল, এখন আবার আমি জানতাম এটা হবে, আমি জানতাম। মনটা খারাপ হয়ে গেছে ওই শাড়িটা দেখে। কেন? কোন শাড়িটা সুন্দর? আর রিমির এই যে এটা আর একটা অপশন ছিল, এটা একটু ভারী বলছে। এই যে এইটা, এই শাড়িগুলো জানো তোমরা অনেক, এটা আগের দিন আমি পরেছিলাম রিমিদের বাড়ি গেছিলাম পরে। হ্যাঁ তো এটা এটা একদমই ধরিই নি, মানে এটা এটা যা পরেছি এটা পরিই নি এখনো। এটা অনেক কিন্তু হালকা, অনেক বেশি হালকা। হ্যাঁ আর প্লেন পুরো, শুধু আঁচলে একটু ডিজাইন করা। হ্যাঁ এটা পর ভালো লাগবে, বাচ্চা মানুষ এমনিও হাঁটতেও পারবি, ক্যারি করতে পারবি। ব্লাউজটা পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা এবার তুমি আমি কোনো অক্সিডেড জুয়েলারি দেখি। হ্যাঁ দাঁড়া, আমি সিম্পল যা হয়ে যাব, বেশি ইয়ে টাইপের করলে না আবার হিজি বিজি লাগবে। হ্যাঁ হ্যাঁ সিম্পলই ভালো। তো রিমির ম্যাচিং জুয়েলারি হয়ে গেছে, এই যে কানের আর এই যে চুড়ি দিয়েছি, এগুলো আমার সব এখানেই ছিল, আমি কিছুই দুবাইতে নিয়ে যাইনি, সব এখানে ছিল। আর শাড়িটা আরেকবার দেখিয়ে দে রিমি, আচলটা দেখ। মানে মোটে বিছাকা নেই, আজ নেই 26 তারিখও পাইলে আচ্ছা হয় কাল সুন্দর ইয়ে জানো তো। ফ্যাশন ছেড়ে যদি পড়িস আচল তাহলে এক হাতে চুড়ি পরবি, আর যদি না ছেড়ে পরি পিন আপ করে পরিস তাহলে দু হাতে পরবি। তাহলে আমি করব শাড়ি সম্মান সঙ্গিনী পিন আপ করে পরে নাই, হালকা শাড়ি আমি সামলাতে পারবো না। আর পায়েল এই শাড়িটা পড়ছে, এটা সুন্দর বেশ। আমার আমারই শাড়ি, এটা আমাকে মাসি দিয়েছিল ছোট মাসি। এই শাড়িটা মাম্মি আর আমি কিছু পড়ছি না, আমি এইটা পরে যাচ্ছি।
পাচ্ছিস না গ্রিন চুড়ি তো পেয়ে গেছিস চুড়িগুলো দেখা চুড়ি এগুলো পায়েল পড়বে তো পায়েলের চুড়ি না এগুলো আমার চুড়ি হ্যাঁ আমি ভিখারি হয়ে গেছি আমার কাছে কিছু পড়ার নেই রিমি সব রেডি কিন্তু পায়েলের এখনো জুয়েলারি পাচ্ছে না এই যে পায়েল সব রেডি মানুষ এখন খুঁজে যাচ্ছে কিন্তু পায়েলের জুয়েলারিটাই এখন খুঁজবো এইটা পড়ছে বলে আমি ওকে এই ইয়ারিংসটা দিলাম এটা আমার একটা সেটের যেটা হচ্ছে প্রায় 10 বছরেরও বেশি পুরনো সেটটা দেখাতে ভুলে গেলাম ঢুকিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আমার মনে পড়লো এই যে মেয়েটা তাড়াহুড়ো করে ঢুকিয়ে দিল সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেটটাও এখনো সেম রয়েছে শুধু একটা এরম বল মতো আছে সেটা পড়ে গেছে আর পুরো সেম মানে যেরকম ছিল 10 বছর আগে সেরকমই আছে বল সেটটা আমি রেখে দিয়েছিলাম হ্যাঁ তো সেই সেটের কানের এটা ও সেটটা পরলে একটু বেশি হয়ে যাবে দিনে দুপুরে তো বললাম কানেরটা পর আর কানেরটা দেখো পুরো ম্যাচ খেয়ে গেছে এর মধ্যে গ্রিন আছে রেড আছে এখানেও গ্রিন আছে রেড আছে তো এটা পরবে এদেরই সময় আমার তো সরস্বতী পুজো নেই আমি আর কি বলবো কি বলবে তুমি এখন কি বলবো এত শান্তি এই কথাগুলো শুনে এখন কিছু বলার নয় তো শাড়িটার মিডিলটা দেখো মিডিলটাও খুব সুন্দর মানে হ্যাঁ মানে পুরো তাঁতেরও না বেশ শাড়িটা কিরকম যেন এটাকে কি যেন বেশ বলে একটা জানি না খুব ভালো শাড়িটা আমাকে আমার ছোট মাসি দিয়েছিল দুর্গাপূজার সময় খুবই সুন্দর শাড়িটা আমি একবারই পরেছিলাম তৈরি হয়ে গেছি বাজারে যাচ্ছি এখন রিমি আমি আর রিমি তো যাবে না মনে হয় না বাড়িতে চলে যাবে ও কারণ মা বাড়ির উপর দিয়ে আমরা যাব আর এই যে আমরা রেডি হয়ে গেছি সবাই হ্যাঁ ফুচকা নিয়ে আসবো অটো পেয়ে গেছি আমরা ফটো বলতে বলতে অটো পেয়ে গেলাম বল পায়ে ভালোই হয়েছে বাট এটা মিষ্টি না অনেক বড় পেটলি এটা শুধু ডাব খায় আমি বললাম কাকাকে একটাই দিল কোলডিন খাবে তা ঠিক আছে তারপরও দিয়ে দিল রাশন আর ভান করে এটা চারটে দাও আর এটা চারটে দাও ওইটা হলো কোনটা এই কালো জামটা হ্যাঁ না আরেকবার বলো কিছু বলবো না আমি ও তোমার মুখটা পুরো রসগোল্লার মতো না তোমার মুখটা কার মতন জানো তো খুব গরম পড়ে গেছে এটা এটার মতন মুখটা এত বড় এটা কি গো এটা মানে আমরা দেখছিলাম ফুচকা রয়েছে তোমাদের দেখালাম কিন্তু ওখানে এত দেখলি না 10-12টা ছেলে খাচ্ছিল ওখানেই শেষ হয়ে গেছে সব খেয়ে নিয়েছে গরম রসগোল্লাটা খাবই উফ কি বলছি আমি আর পারছি না কন্ট্রোল করতে দেখি ডিজাইনটা
খুব সুন্দর হয়েছে কোথা থেকে এনেছো তুমি এটা বাবা এত বহুত সুন্দর তোমাদের ওখানে তুমি যেখানে কাজ করো এ শুনতে পায় না তোমাদের ওখানে না না কাপড়া এটা আমার জন্য সত্যি সত্যি দুপাটাটা কি নাইস সত্যি সুন্দর সত্যি খুব সুন্দর আমি দেখেছি কালারটা বহুত বড়ই তোমরা এহসান মন ধরে জিন্দেগি ভর বস 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 আগে তুমি বলো যে তুমি এরকম না বলে আসলে কেন আরে সারপ্রাইজ দাও দিনে এটা পায়জামা বাহ পায়জামা না এটা এটা ছাড় এটা ওটাই তো বলছি পায়জামার এটা হোয়াইট কালারের ও মামি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে জলদি কাটানো দেন হোগা চল আমি তুই মিলে যাব কালকে না এটা তো দিতে হবে ও আমি এখান চলে যাব তো আবার তুমি ওখানে গিয়ে দিবে কলকাতায় গিয়ে দিয়ে দিবে থ্যাঙ্ক ইউ কালারটা তো এই নরমালি আর বেশি আদার্স করতে দিন না বাহ সুন্দর হয়েছে আমাটা খুলে দেখ তো খুব সুন্দর হয়েছে কোথা থেকে তুমি যেখান থেকে ওখানে চেন্নাই থেকে ওখানে হলো বাহ আরে ম্যাম রোটি তো আব্বা নেই খালে না না সব কিলো মা রাখি না এটার ওয়াইফ এটা দেখো এটা দেখো কাপড়টা খুব ভালো এটা দেখো এটা দেখো উসমে ভেরাইটি আমি কি বলছি এটা এটা নিয়ে বাড়ি যাও এটা ওকে দিয়ে দিও না 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 ও ও মাই গড তোমরা দাও লজ্জা পায় সামিম এখন খাবে এখন নতুন বউ ওই যে হ্যাঁ আরে হ্যান্ডসাম হ্যান্ডসাম পাত্রী চাই বলে দেবো ব্লগে পাত্রী চাই হ্যাঁ আগে থেকে কিন্তু আরো হ্যান্ডসাম হয়েছে সত্যি সত্যি একটু গলু গলু লাগছে কিন্তু হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে আরে তুই সর তুই তো আরো মোটা হয়েছিস মাম্মি রোজ আসবে যে আমাকে জল দিয়ে যাবে ওকে এই যে জল ভরে দিয়ে যাবে আমি বলছি মাম্মি আমি ভরে নেব পুরো তুমি সেম টু সেম আমার মা আমার মাও সত্যি এই কথাটা আমি বলবো যে সব সময় মা আমাকে হচ্ছে জলের বোতল ভরে বিছানার পাশে রাখবে ঠান্ডা লেগেছে না এই খালি বোতল ভরে দিয়ে যাবে মাম্মি আসতে পারে না আমি বলছি মাম্মি ভরে নেবো আমি মুখ ধুতে উঠবো কিন্তু না মাম্মি আসবে আবার একটু পরেই আসবে মাম্মি আমি জানি আজই আসবে না আজকে আসবো না টাটা তাহলে টাটা যদি একটু খুবই বরফ লাগে আবার তখন আসবো ঠিক আছে টাটা এখন ম্যারেজ কন্ট্রাক্ট একটাই এপিসোড আমি দেখছি এখন একটাই এপিসোড আমি কাল রাত থেকে বলে দেব না আমি স্পয়লার দেব একটু আমি এমিলিয়ান প্যারিসের স্পয়লার দিয়ে দেব তাহলে আমি বলে দিচ্ছি তিনটা সিজন এক্ষুনি বসে বসে বলে পুরো বলে দেব ঠিক আছে তুই তিনটা সিজন বলবি আমি এখন এই মিডল দিয়ে বলে দিচ্ছি একটু আমার কোনো প্রবলেম নেই আমি তাও দেখে নেব লাস্ট এন্ডিং হ্যাপি হলে আমি দেখে নেব আমি জানি না লাস্ট এন্ডিং তো আমিও দেখিনি এখন দেখি অবভিয়াসলি কোরিয়ান সিরিজ এইরকম সিরিজ গুলো হ্যাপি হয় কিন্তু তবুও এত স্যাড স্যাড ব্যাপার থাকে যেমন আমার এখন হাতটা যেরকম স্যাড হয়ে গেছে একটা নেল উড়ে গেছে আমার কালকে করতে করতে উড়িয়ে দিয়েছে আবি ওর সাথে এই মেয়েটার সাথে ঠিক আছে আগের বারও বিয়ে বাড়ি গেছিলাম তখনও আমার হাতে এরকমই একটা নেল ছিল না এবারও যাচ্ছে আমার একটা নেল নেই মানে কি কোইন্সিডেন্স দ্যাটস মাই স্টাইল কি করে তোর স্টাইল হলো আমার নো করেছে তো সেটা আমার সাথে যাওয়ার স্টাইল স্টাইল তো আজকের ব্লগটা এখানে শেষ করছি এখন আমরা ঘুমাতে যাব মামি চলে গেছে সামিম চলে গেছে ও ঘুমাতে ভুলে গেছে হ্যাঁ আমরা বিরিয়ানি খেয়েছি রাত্রিবেলা দু প্লেট বিরিয়ানি এনেছিলাম তোমাদের বলেছি আমার বিরিয়ানিটা ভালো লাগেনি এদের মোটামুটি লেগেছে কিন্তু আমার ভালো লাগে আমি বলছি এগ রোলটা এত বাজে ছিল আমি খাওয়ার পর থেকে পুরো আমার গলায় কেমন যে হয়ে আছে আমার বিরিয়ানি ওই জন্য খেতে ভালো লাগেনি আর ভালো লাগছে না খেতে আর সামিম এসেছিল এত চকলেট নিয়ে এসেছে ওখান থেকে চকলেট খেয়েছি কটা সালোয়ার এনেছে দেখিয়েছি তো সেটা হ্যাঁ তো আমি খুব খুশি হয়েছি সামিম আর যেটা বলে দিচ্ছি সামিম সামিম করে যাচ্ছি কিন্তু সামিম হচ্ছে মামা মা পিসির ছেলে ছোট পিসির ছেলে মানে আমার ছোট পিসি শাশুড়ির ছেলে বুঝতে পেরেছো ছোট ছেলে একদম আর ও হচ্ছে আমার সব থেকে মানে কি বলবো খুব ক্লোজ আমি আগেও যতবার এসেছি ওর সাথে একটা আলাদা বন্ডিং আমরা যত দূরে দুবাই চলে গেছি তাও কথা হয় সবসময় কাজের চাপে হয়তো একটু কম কথা হয় কিন্তু সত্যি সামিম খুবই ফেভারিট আমার মানে অনেকের মধ্যে আমি তো পায়েলের থেকে বেশি সামিমকেই ভালোবাসি মাম্মি মাঝে মাঝে বলো যে সামিমকে গোদ নিয়ে নেবো
হ্যাঁ সত্যি, না না মাঝে মাঝে মনে হয় স্বামী মামাদের মধ্যেই মানে হয় না ক্লোজ খুব ভালো, যেমন আমাদের দিদিদের দেখেছো আমরা কাজিন না যেরকম ওরকম অনেকটা। ইতনা পয়সা মে ইতনা হি তারিফ মিলেগা ঠিক হ্যায়, অর নেই মিলেগা ঠিক হ্যায়, বাস হো গয়া সব ঠিক আছে। লাস্ট আপনার এই ক্যাবলার মতো হাসিটা কেন দিন হ্যাঁ জানি ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা বাবা এন্ড টেক কেয়ার।